نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ما
مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله ترى وزدي فرو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকে শাবাত দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আমলিয়া, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক বায়হল, পর্দার আড়ালের সম্মানিতা মা বৈনহল, আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে গতকাল তাকিয়া এখানো দিনী মাতফতা কোরআন হাদিস তাকিয়া গুরুত্বপূর্ণ আলোচনা বুজুর্গ হলে খরচই আপনারা শুনছেন। প্রায় জলসার শেষ দিকে বাদ মাগরিব আবারও আমরা কিছু মানুষ হল কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এবং আলোচনা করার জন্য বসতে পারলাম, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করলা, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর তোরা আওয়াজ দিয়ে হন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাইয়ের হল, এই যে গত খাইল তাকিয়া বুজুর্গ ওলামায়ে কেরাম কোরআন হাদিস তাকিয়া যে কথাগুলা হইলা আমরা শুনলাম, এই কথাগুলা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, খাজে পরিণত করি, আমলে জিন্দগির মধ্যে ফিটিং করি, তাহলে দুনিয়ার মধ্যেও আছে শান্তি, আখেরাতেও আছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি খাজে পরিণত করি না, খালি শুনলাম আর যাওয়ার সময় যদি আবার থইয়া যাই গিয়া, এই বয়ান শোনার কোনো মানে নাই। গতিকে নিয়ত বানাও কয়া যে কথাগুলা শুনবো, আমলে জিন্দগি টানবো, জিন্দগির মধ্যে ফিটিং করিয়া বাস্তবায়ন করার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষে কইলা, কিছু মানুষে আমল করতায় না নাকি, তা জোরে করে কয় ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীর মধ্যে আমরা ভয়ানক পরিস্থিতির মোকাবেলাতে আছি, কথা ঠিক কিনা? একদিকে করোনা ভাইরাস মহামারী, অমিক্রন মহামারী,
লকডাউন, আরো কত সমস্যা। অপরদিকে পৃথিবীর প্রায় জায়গা মুসলমান মুমিনদের উপরে নির্যাতন, যেমন চীন মায়ানমারের দিকে আপনি তাকান, খালি মুসিবত আর মুসিবত, কথা ঠিক কিনা? এই সমস্ত বিপদ তাকিয়া, মুসিবত তাকিয়া আমরা কিভাবে উদ্ধার হইতাম, কিভাবে এই বিপদটা কি বারইতাম? লকডাউন তাকি আপনি নাজাত কিলা পাইবায়, মহামারী করোনার তাকি কিলা নাজাত পাইতায়। মুমিন আর মুসলমানদের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের মুসিবত তাকিয়া কেমনে নাজাত পাইতায়? যখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল কম, তখন মুমিনদের ইমানি পাওয়ার ছিল, জজবিয়ত ছিল, যদিও মুসলমান কম ছিল কিন্তু সম্মান ছিল বেশি, বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মাঠে বইয়া দেয়া করে সুবহানাল্লাহ কইলা, বুঝাদার ভাঞ্জে গানা বসিত বল, জোরে করে কও না সুবহানাল্লাহ। মুসলমান যখন কম আসলা, ইমানি তাকত ছিল, কথা ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মানুষ শুধু সম্মান করছে তা নাই, এই পৃথিবীর বাঘ সিংহ হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানদের সম্মান দিছে, মুসলমানের সামনে মাথা নত করছে, যেরকম সুবহানাল্লাহ। আজকে যে আমরা বার বার মুসিবতের সম্মুখীন হইয়া একবারও চিন্তা করি না, শুধু বাহ্যিক চিন্তা নিয়ে ব্যস্ত, মুসলমান সুন্দর করে গরবানার, মুসলমান সুন্দর লেবাস লাগাইয়া ঘুরের, মুসলমানে ফাখার ঘর বানাই লাইছে, শাহবাদর বাজারও দোকান দিলাইছে, গাড়ি দুইটা কিনি লাইছে, এই বাহ্যিক উন্নত দেখিয়া ভিতরিয়া যে বেমার আর মুসিবত সব ভুলি গেছে, যে মুসলমান কিভাবে পতনের দিকে যাইতেছে। আর এই পতনের দিকে যাওয়ার মূল কারণ হইল ইমানি ফাওয়ার, ইমানি জজবিয়ত আমরার কাছটা কিয়া কমে গেছে, কথা ঠিক কিনা? কথা কম, কথা ঠিক নি না ঠিক না? আগে যেভাবে মানুষে নামাজ পড়ত, এইভাবে এখন মানুষ নামাজ পড়ে না। এক মসজিদ গেলে দেখা যায় একশো পরিবারের মসজিদ হইলে দশজন মানুষ মসজিদ, পনেরো জন মানুষ নামাজ, কথা ঠিক কিনা? যেখানে দুইশো মানুষ নামাজ পড়িত, এখানে আপনার বিশ জনে নামাজ পড়ে। রাস্তার কিনারও আমরা প্রায় দিন জলসাতটা কি যাইতে প্রায় বারোটা একটা বাজে, তো এখন হয়তো কার্ফি লাগ গেছে হয় একদিন থেকে, তার আগে দেখতাম দুইটা আড়াইটা পর্যন্ত মুসলমানের সন্তান খেলার মাঠও শত শত, কথা ঠিক কিনা? কথা কই না, বসার জায়গা আছে না, এলা কোনো ব্যবস্থা দেওয়া আছে? জেলা শাহবাদ দারুল উলুমের মাঠও দেওয়া হয়েছে, এলা কোনো ব্যবস্থা দেওয়া হয়নি ভাই? নকল না, কোনো ব্যবস্থা নাই, দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখুন, এখানে গেলে কি কোনো সোয়াব আছে? আসেনি কোনো সোয়াব? এখানে বইলে সোয়াব আছে না নাই? জোরে করে কও আছে না নাই? নবীর ওয়াদা আছে ইকান জান্নাতি বাগান, সুবহানাল্লাহ। কও আপনারা কইবা কিলা জান্নাতি বাগান দেখা যায় না, তো দেখা যাক না, কিন্তু নবীর কথাত কোনো সন্দেহ আসেনি। শাহবাদ বাজারও যখন খাটলি সোলাবায় থাকি গাড়ি আয় দেখবা, বাস বা আপনার অন্য কোনো গাড়ি যাইতে সময় হ্যান্ডি বেনানো দরজার হোক লাঠি হোক দরিয়া হয় শিলচার 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 হয়নি হয়নি, শিলচার শাহবাদর বাজারও নি ইনু ভাইয়া হয়, এখানে শাহবাদর বাজারও দাঁড়ায় হয় শিলচার শিলচার, আশ্চর্য ব্যাপার, শিলচার তো অনেক দূর, পঞ্চাশ ষাট কিলোমিটার, শাহবাদ বাজারও ভাইয়া শিলচার পর শিলচার তো দেখা যায় না, দেখা যায়নি শিলচার, তার মানে ও কথা বুঝাইয়া দিতে চায় হ্যান্ডি বেনে, যদিও শিলচার দেখা যায় না কিন্তু এখানে ঢুকলে শিলচার যাওয়া যায়, কথা ঠিক কিনা? মুসলমান বাবারা, যদিও এই মাহফিল জান্নাত চৌকি ধরের না, ইমানি ভাবার নাই,
কিন্তু কোনো সন্দেহ নাই কেন ঢুকলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা আমার ভাই নকল, ইকানো ওয়াদা আছে আল্লাহ, কিন্তু মানুষ ইকানো কম, খেলার মাঠও বেশি, ফুটবলও বেশি, ক্রিকেটও বেশি, অন্য সকলটা থইবা বেশি, নমাজও কম, জিকিরও কম, তসবি তাহলিলও কম, ইমানই কমজোরি। গতিকে এখন আর আমরা একটার পর একটা মুসিবত ফড়িয়া খাই। এই মুসিবতটাকে যদি উদ্ধার হইতে চাও মুসলমান, তাহলে এক নম্বর রজু ইলাল্লাহ, আল্লাহর আশ্রয় গ্রহণ করো, এছাড়া আমাদের বাঁচানোর কোনো সুযোগ নাই, কথা ঠিক কিনা মুসলমান বাবারা? আল্লাহমুখীও আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আল্লাহর প্রত্যেকটি হুকুমরে জিন্দগির মধ্যে ফিটিং করো, আর ফুরাফুরিভাবে আল্লাহমুখী হয়ে যাও। আবারও ইমানি ফাওয়ার ঘুরি আইব, আবারও দেখবাই এই পৃথিবীতে সুপার সম্মান আল্লাহ পাকে দান করবা। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হইলে তওবার দরকার, কারণ গুনাহ করতে করতে জীবন ধ্বংস করে লাইছে, কথা ঠিক কিনা মুসলমান বাবারা? আমরা প্রত্যেক মানুষ গুনাগার, কম অথবা বেশি, বলা নানি গুনাগার। নবী যে ফরমাইতরা কুল্লু বানি আদামা খাত্তাউন ও খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন আও কামা কাল আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বনি আদম সবাই গুনাগার, আর এই গুনাগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো এরা যারা তওবা করে। জোরে করে কও সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীর ভালোবাসি, মহব্বত করি। হও সুবহানাল্লাহ। আপনি যদি তওবা করিয়া পবিত্রতা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ আপনারে ভালোবাসবা, আর আল্লাহ যখন ভালোবাসি লাইবা, দুনিয়ার মানুষ কি বাগেও আপনারে দাম দিব, সম্মান দিব। জোরে হও সুবহানাল্লাহ। আমি আশ্চর্য যে আকারে সুবহানাল্লাহ আপনারা কয়, বোঝা যায় কইতেও রাজি না। সুবহানাল্লাহ কইলে কোনো গুণ হইব নি, কোনো অসুবিধা হইব নি। মুসলমান বাবারা, নবীর শ্রেষ্ঠ সাহাবি সাইদজন খলিফা আমরা প্রত্যেকে জানি, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে উসমান, হজরতে আলী, এরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নি না প্রাপ্ত নয়, নবীর শ্রেষ্ঠ সাহাবি, কিন্তু এরার জিন্দগির আমল, কোনো আমলের মধ্যে তারা এক রেখ পরিমাণ কমি করে নাই। জবানের মধ্যে প্রত্যেকের এক একটা কালিমা জারি ছিল, যেমন হযরতে উসমান গনি, আল্লাহর নবী বলেন, আন উসমান যিন্নুরাইন কামিলিল হায়া ওয়াল ওয়াকার। আল্লাহর নবী বলেন, আমার উসমান হলেন দুই নূরের প্রদীপ। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে সব নবীদের এক একজন বন্ধু হইবা, আর জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসাবে থাকবা আমার দামান হযরত উসমান গনি। জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উসমান এত দামি একজন মানুষ, ফেরেশতায় পর্যন্ত আপনার আমার উসমানকে দেখলে তারা আপনার শরম পায়। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার উসমানকে দেখলে কেন শরম পাও? এবার ফেরেশতারা ডাক দিয়া বলল, নবীজি, আপনার উসমান মানুষ হইয়া যেভাবে ইবাদত করতেছে, আমরা ফেরেশতা উসমানের মোকাবিলা লজ্জিত। জোরে করে কও সুবহানাল্লাহ। হইতাই নানি, জোরে করি সুবহানাল্লাহ। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে 24 ঘন্টা একটা তসবি ছিল, ওই তসবির নাম হলো সুবহানাল্লাহ। হাঁটিতে বইতে সুবহানাল্লাহ,
ঘুমাইতেও সুবহানাল্লাহ, মানুষের লগে মুলাকাত করতেও সুবহানাল্লাহ, মুলাকাত শেষ হইলো সুবহানাল্লাহ, কোনো জিনিস তৈলা সুবহানাল্লাহ, কোনো জিনিস উঠাইলাম উঠানের পর সুবহানাল্লাহ। চব্বিশ ঘন্টা ওই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হযরত ওসমান গনির বুকে ছিল সুবহানাল্লাহ, জোরে করে হও সুবহানাল্লাহ। আমরার গেছে আজিনে কাউরার গেছে সার্টিফিকেট, আজিনে কাউরার গেছে নাই। তো আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইতে অসুবিধাটা কিতা? সুবহানাল্লাহ কইলে তো আল্লাহর খাজানা গিয়া জমা হইব, খবর গেলে ফাইব, কথা ঠিক কিনা বাবাজিরা? ও মুরব্বী বাবা বল, কথা ঠিক নি না ঠিক নাই? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নেক আমল করি করি নিজের জন্য ফাটায় দাও, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে আবার ঘুরাইয়া পাইবা। জোরে করে হও সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ কইলা ফাটাইয়া দিলাম, আলহামদুলিল্লাহ ফড়িলাম ফাটাইয়া দিলাই, আল্লাহু আকবার ফড়িলাম, আল্লাহর কাছে জমা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম জমা হয়ে গেল। আমরা যখন আল্লাহর কাছে যাইব ওই তাসবিহাত গুলা পাইব, নামাজ পড়ি পড়ি ফাটাইয়া দিলা, জিকির করে করে ফাটাইয়া দিলা, কোরআনের মাহফিল বইয়া সময় দিয়া ফাটাইয়া দিলা। ও মুসলমান, প্রত্যেকটা নেক আমল আল্লাহর কাছে গেলে আবার আমরা পাইব হাও সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল আটিতে বইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কম। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল আটিতে বইতে চব্বিশ ঘন্টা আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানের মধ্যে চব্বিশ ঘন্টা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবী যত ফরমাইতরা, জাদ্দিদু ঈমানাকুম কাইলা ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন ক্বাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি তাই তোমাতা ইমানকে তাজা করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম বলে ফরমান, নবীজি আমরা আমাদের ইমান দেখেন তাজা করতাম। আল্লাহর নবী বলেন, আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের ইমান তাজা হয়ে যাবে। খাও সুবহানাল্লাহ। তো মুসলমান বাবারা, সাহাবায়ে কেরামর এইভাবে প্রত্যেক সাহাবীর জবানের মধ্যে এক একটা কালমা চব্বিশ ঘন্টা জারি থাকতো। আজকে আমরা বহুত বড় সৌভাগ্য, দারুল উলুম শাহবাদর মাঠে আমরা বইছি, কোরআনের মজলিস, নবী যে ঘোষণা করছেন জান্নাতের বাগান, সুবহানাল্লাহ হও, ইকান গুনাহ মাফ হয়। গতিকে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবে, হইবে তো ইনশাআল্লাহ। তো বাবাজিরা, বলতেছিলাম নবী যে ফরমাইতরা প্রত্যেক বনি আদম সন্তানেরা গুনাগার, প্রত্যেকের গুনা আছে না নাই? আর ওই গুনাগারদের ভিতরে শ্রেষ্ঠ হলো সেই বান্দা যে তওবা করে। আর আল্লাহ ফরমাইতরা যে তওবা করে এবং পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি মহব্বত করি হও সুবহানাল্লাহ। আর যারারে আল্লাহ ভালোবাসেন মহব্বত করেন, তারারে জঙ্গলের বাঘেও সম্মান দেয়, তারারে সাফেও সম্মান দেয়, তারারে মাটিও সম্মান দেয়, তারারে গাছে সম্মান দেয়, তারারে ফাতরে পর্যন্ত সম্মান দেয়। মানুষ তো কি, আপনার এই পৃথিবীর যত ভয়ঙ্কর প্রাণী আছে তারাও ওই মানুষগুলার সম্মান করে যারারে আল্লাহ ভালোবাসিলেন, সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, যে মুসিবত আর বিপদ, এই বিপদ থেকে উদ্ধার হইতে হইলে আল্লাহর আশ্রয় গ্রহণ করা, আর আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হইলে প্রথমে তওবা করা। এই জন্য আল্লাহর দরবার তওবা কর, কারণ আমরা গুনাহগার, কেউ নামাজ ছাড়িয়া গুনাহ করছে, কেউ রোজা খাইয়া গুনাহ করছে, কেউ মিছা মাতিয়া গুনাহ করছে, কেউ কোরআন বিরোধী কাম করিয়া গুনাহ করছে, কেউ দারুল উলুম শাহবাদর মাঠ এত সুন্দর কোরআনের বয়ান চলতেছে কিন্তু মজলিসে যাইতে পারে নাই, দুনিয়া নিয়ে পাগল, দোকান নিয়ে পাগল, বিজনেস নিয়ে পাগল, এইভাবে তার সময় কাটাইয়া গুনাহ করে করি জিন্দেগি
বরবাদ করি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ও বান্দা তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করব আর তোরে নিষ্পাপ বানায়া জমিন আবার সম্মানী বানায়া দেব। কউ সুবহানাল্লাহ। মুসলমান বাবারাম, কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ঈমানদার মানুষেরা তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা খালিস তওবা করো, তওবা নাসুহা করো, আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহসমূহরে মাফ করে দিলাই বা কউ সুবহানাল্লাহ। তবে শর্ত হইল তওবা নাসুহা খালিস তওবা। ও মুসলমান বাবারাম, তওবা নাসুহা করে কয়েন বিভিন্ন মত ওলামায়ে কেরাম পেশ করছেন, একটা উক্তি আপনাদের সামনে আমি পেশ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর চার নম্বর খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ না। আল্লাহর নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ওইলাম জ্ঞানের দেশ আর আমার আলী ওইলা ওই দেশের দরজা। জোরে করে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যে যুবক, সব যুবকদের জান্নাতের সর্দার আল্লাহর নবী ফরমাইতরা ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত ওয়াল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের সব যুবকদের সর্দার হবেন আমার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। ওই হাসান আর হুসাইনের বাবা হযরত আলী। আবার নবী যে ফরমাইতরা খার স্বামী আবুই আলী, নবীজি ফরমাইতরা ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতেমা। ও মুসলমান, তোমার মা আমার মা সবার মা আছে না নাই, সবার বিবি আছে না নাই, সবার বোন আছে, প্রত্যেক মা বোনদের জান্নাত তো যাইবা, আর সমস্ত মহিলাদের জন্য তোর সর্দারি যিনি হবেন ফাতেমা। ওই ফাতেমার স্বামী হলেন হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু। কউ সুবহানাল্লাহ। হযরত আলীর জিজ্ঞাসা করা হইল ও আলী তওবা নসুহা কারে হইল, খালিস তওবা কারে হইল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ছয়টা জিনিসে, ছয়টি জিনিসের মাধ্যমে তওবা হয়, তওবা নসুহা হয়। যার তওবার মধ্যে ছয়টা জিনিস পাওয়া যাইব ওই বান্দার তওবা তওবা নসুহা হইব, ওই বান্দা তওবা করতে দেরি হইব আল্লাহর দরবারও তওবা কবুল হতে দেরি হবে না। কউ সুবহানাল্লাহ। জিগাইলা কিতা জিনিস বলে এক নম্বর হইল যে গুনাহ করি লাইছে, নমাজ ছাড়িয়া গুনাহ করছে তো, রোজা খাইয়া গুনাহ করি লাইছে, মিছা মাতিয়া গুনাহ করি লাইছে, কোরআন বিরোধী কাম করিয়া গুনাহ করি লাইছে। এই গুনাহ নিয়া অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, ওই গুনাহ নিয়া জমিনের মধ্যে দিন তড়প পায়দা করা এক নম্বর। আজকে সমাজের ভিতরে 200-300-400 তোর খোদা নামাজ নিয়ে ঘুরতেছে এমন যুবক মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই ভাই? এখন কোন তড়প নাই, তিলর মধ্যে কোন আগুন নাই, কোন পেরেশানি নাই, কত জিনা করতেছে, কত বেবিচার করতেছে, কত গুনার মধ্যে মুক্তলা হইয়া জীবন কাটায়, একবারও তৌবা মুখী হয় না, আল্লাহর আশ্রয় গ্রহণ করতে চায় না, তৌবাও করতে চায় না, কোন নাদামত নাই, অনুশোচনা নাই, অনুতপ্ত তার দিলর মধ্যে আসে না। মুসলমান বাবারাম, সাহাবায়ে কেরামের মাধ্যমে যদি ছোট্ট একটা গুনাহ হইতো, গুনাহে কবিরা না,
ছোট্ট একটা যদি গুনাহ হইয়া যাইত, ওই গুনার কারণে তারা এত অনুশোচনা করত। অনুশোচনা মানে কি? ওলামাই কেরাম বলেন, একটা আগুনের মধ্যে লাখড়ি যদি ঢুকাইয়া দেওয়া হয়, ওই লাখড়ি চলিয়া দুমা বারোয়া যায়নি না যায় না, যায়নি না যায় না বাবাজিরা। লাখড়ি যদি আগুনিতে হারানি হয় তো দুমা বারোয় না বারোয় না জ্বলিয়া। ও মুসলমান, বন্দায় গুনাহ করি লাইছে, গুনাহ নিয়া এমন ভাবে অনুশোচনা করে, এমন ভাবে অনুতপ্ত হয়, ওই অনুশোচনার আগুন কলবর মধ্যে জ্বলতে জ্বলতে বান্দার চকুটা কি পানি টপটপাইয়া পড়তে থাকে, পানি বন্ধ হয় না। আর যারার চকুটা কি পানি বার হইয়া পড়ে, এরাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। যদিও বান্দা গুনাহ করি লাইছে, কিন্তু তওবা করার কারণে ওই বান্দা আল্লাহর দরবার দামি হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ।